এশিয়া কাপ 2023 শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। আসন দেখে নেই বাংলাদেশের একাদশ, আর সেই একাদশে জায়গা পেয়েছে কারা। এবারের এশিয়া কাপের সহ আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। বৃহস্পতিবার 31 আগস্ট ক্যান্ডির পাল্লে কেলে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে, আর কিছুক্ষণ পরেই শুরু হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে বাংলাদেশ স্কোয়াডে কারা জায়গা পাবে তা নিয়ে ছিল গভীর গুঞ্জন। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুন করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আসুন দেখে নেই সেই একাদশে জায়গা পেয়েছেন কারা। সাকিব আল হাসান অধিনায়ক, মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপ 2023 বাংলাদেশের আজ প্রথম ম্যাচ, প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, ভালো খেলা উপহার দিয়ে আজকের ম্যাচটা জয় ছিনিয়ে নিক এই প্রত্যাশা সকল ক্রিকেট ভক্তদের। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।